हेलो स्टूडेंट्स सबाई केमन आछो आशा करी तुम्हारा सबाई भालो आछो एवं सुस्थ आछो। आजकेर आमरा ए भिडियोते आलोचना करब आधुनिक पर्याय सारणी निये। आमरा एर आगे मेंडेलिफेर प्रथम जो पर्याय सारणी सेटी निये आलोचना करेछिलाम, आज के आलोचना होबे आधुनिक पर्याय सारणी। और ये आधुनिक पर्याय सारणी जानते गेले तुम्हें प्रथम एक जो विज्ञानी कथा जानते होबे, से विज्ञानी नाम कि? से विज्ञानी नाम हलो मजले। मजले कि नाम? मजले। ঠিক আছে, তাহলে কেন এই বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে? এই বিজ্ঞানী মেন্ডেলিফের পর্যায় সারণী, যে আমরা আগের দিন যে পর্যায় সারণীটা আমরা পড়েছি সেই পর্যায় সারণীর একটি ছোট্ট বিষয় তিনি সংশোধন করেছিলেন। কে বিষয় সংশোধন করেছিলেন বিষয়টা আগে বলি। দেখো, বিজ্ঞানী মেন্ডেলিফ বলেছিলেন কি, যে মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম ওই মৌলের পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। কিন্তু বিজ্ঞানী মজলে কি বললেন, যে না, ভর সংখ্যা বা পারমাণবিক গুরুত্ব বা এগুলো নয়। বিজ্ঞানী মজলে বললেন যে মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক বা পরমাণুর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে কি হয়, পুনরাবৃত্ত হয়। এবং তিনি কিসের ভিত্তিতে বললেন, তাহলে চলো আমরা একটু দেখে নিই যে মজলে সূত্রটি, মজলে কি বলেছিলেন, বা আমরা এখানে লিখতে পারি মেন্ডেলি। তাহলে দেখো, মেন্ডেলিভের পর্যায় সূত্রের সংশোধিত রূপ কে সংশোধন করেছিলেন, বিজ্ঞানী মজলে। এবং তিনি কি বললেন, যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। মেন্ডেলিভ কি বলেছিলেন, পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর। বিজ্ঞানী মজলে কি বললেন, শুধু এই জায়গাটার কিন্তু পরিবর্তন করেছিলেন। ঠিক আছে, বিজ্ঞানী মজলে। এবার যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে যে আধুনিক পর্যায় সূত্র বিবৃতি করো, তাহলে কিন্তু তোমাকে এই সূত্রটি লিখতে হবে। এটি আধুনিক পর্যায় সূত্র এবং এটি মজলে তৈরি করেছিলেন বা মজলে বলেছিলেন। তো দেখো, এবার মজলে কিসের উপরে ভিত্তি করে, পরীক্ষা প্রশ্ন পড়ে যে বিজ্ঞানী মজলে কিসের উপরে ভিত্তি করে তিনি এই সূত্রটি দিয়েছিলেন, তাহলে কিসের উপরে ভিত্তি করে, বিভিন্ন মৌলের মৌলের পরমাণুর এক্স রশ্মির উপরে ভিত্তি করে। ঠিক আছে, উনি কি করেছিলেন, এরকম ধাতু নিয়েছিলেন, ধাতু নিয়ে তার উপরে ইলেকট্রনের প্রবাহ চালিয়েছিলেন, চালানোর পরে এই ধাতুর মধ্য থেকে এক ধরনের এক্স রশ্মি নির্গত হয়েছিল। এবং এই এক্স রশ্মি ও পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রত্যেকটি নির্দিষ্ট মৌলের এক্স রশ্মি এবং সেই মৌলের পারমাণবিক সংখ্যা নিয়ে তিনি গবেষণা করেছিলেন। এবং গবেষণা করে তিনি সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে না, পারমাণবিক গুরুত্ব নয়, পারমাণবিক সংখ্যাই হলো পর্যায়বৃত্ত ধর্মের প্রধান কারণ। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা এই আধুনিক বা দীর্ঘ পর্যায় সারণীর যে বিষয় সম্পর্কে আমরা কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে দেব। তো দেখো, এটা মুছে দিচ্ছি। এবার আমরা এই আধুনিক পর্যায় সারণীর আধুনিক পর্যায় সারণী নিয়ে আমরা, বা ওই লেখাই আছে আধুনিক বা দীর্ঘ পর্যায় সারণী। তাহলে দীর্ঘ পর্যায় সারণীর কতগুলি পর্যায় ছিল, দীর্ঘ পর্যায় সারণীর মোট পর্যায় ছিল 7টি এবং শ্রেণী ছিল মোট 18টি। এবং সেই শ্রেণীগুলি নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করব। বিভিন্ন শ্রেণীর বিভিন্ন রকম নাম ছিল, এগুলো থেকে কিন্তু অবশ্যই পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে। দেখো, তাহলে মোট কতগুলি পর্যায়, তাহলে 7টি পর্যায়। দীর্ঘ পর্যায় সারণীর পর্যায় কতগুলি, পর্যায় 7টি, শ্রেণী কতগুলি, শ্রেণী 18টি। এই 18টি শ্রেণীর ভিন্ন ভিন্ন নাম আছে, এগুলো নিয়ে আমরা এবার একটু আলোচনা করি। দেখো, এক নম্বর এখানে আমি লিখছি শ্রেণী, এক নম্বর শ্রেণীকে বলা হয় কি, ক্ষার ধাতু। কি বলা হয়, ক্ষার ধাতু বলা হয় এক নম্বর শ্রেণীকে। তাহলে এক নম্বর শ্রেণীর নাম কি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এক নম্বর শ্রেণীকে কি বলা হয়, ক্ষার ধাতু। কারা কারা আছে এই ক্ষার ধাতুর মধ্যে, দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এবং সিজিয়াম, তার সঙ্গে রয়েছে ফ্রান্সিয়াম। তাহলে কতগুলি মৌল আছে ক্ষার ধাতু, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। ঠিক আছে,
এবার প্রশ্ন হলো এদেরকে ক্ষার ধাতু বলা হয় কেন? কারণ এই ধাতুগুলির অক্সাইড জলীয় দ্রবণে OH- আয়ন উৎপন্ন করে, বা এই ধাতুগুলিকে যদি আমরা জলের সঙ্গে বিক্রিয়া ঘটাই, মনে করো সোডিয়াম, সোডিয়ামের সাথে যদি আমরা জলের বিক্রিয়া ঘটাই, এটা উৎপন্ন করে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কি? এটি ক্ষার। তাই একে কি বলা হচ্ছে? ক্ষার ধাতু। তাহলে NaOH হলো কি? সেই জন্য সোডিয়ামকে আমরা কি বলছি? ক্ষার ধাতু। তাহলে ক্ষার ধাতু কেন বলা হচ্ছে? অর্থাৎ জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে, আচ্ছা, শ্রেণী দুই নম্বর শ্রেণীকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কারা কারা আছে দুই নম্বর শ্রেণীকে তাহলে কি বলা হয়? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কারা কারা আছে এখানে? বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম। আচ্ছা, শ্রেণী থ্রি থেকে শ্রেণী ১২, এই পর্যন্ত শ্রেণীকে বলা হয় সন্ধিগত মৌল। ঠিক আছে, এই শ্রেণীকে কি বলা হয়? সন্ধিগত মৌল। পরীক্ষা প্রশ্ন করতে পারে সন্ধিগত মৌল কাকে বলে, তাহলে আমরা কি বলবো? তিন নম্বর শ্রেণী থেকে ১২ নম্বর শ্রেণীর পর্যন্ত মৌলগুলিকে সন্ধিগত মৌল বলে। তোমরা যখন ক্লাস ইলেভেনে উঠবে তখন দেখবে এই সন্ধিগত মৌলের সংজ্ঞাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, কিন্তু এখানে আরেকটা ব্যাপার লিখে রাখো যে তিন থেকে ১২র মধ্যে জিঙ্ক ক্যাডমিয়াম এইজি তিন থেকে ১২র মধ্যে থাকা সত্ত্বেও জিঙ্ক ক্যাডমিয়াম এইজি সন্ধিগত মৌল নয়। তাহলে এখানে একটা এক্সেপশন কী দিতে যাচ্ছি? তাহলে আমরা জিঙ্ক ক্যাডমিয়াম এইজি সন্ধিগত নয়। জিঙ্ক ক্যাডমিয়াম এইজি সন্ধিগত নয়। ঠিক আছে, এবার দেখো শ্রেণী ১৩, শ্রেণী, আচ্ছা, সন্ধিগত মৌলের কয়েকটা বৈশিষ্ট্য পরীক্ষা পড়লেও পড়তে পারে। দেখো সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য, সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য কি? দেখো সন্ধিগত মৌল যারা হয় তারা কি হয়? রঙিন যৌগ হয়। যেমন মনে করো বাড়িতে দেখবে তুঁতে পাওয়া যায়, তুঁতে আগেকার দিনে হতো নীল রঙের, দোকানে কিনতে পাওয়া যায় নীল বর্ণে, তুঁতের বর্ণ কেমন? নীল। কি হয়? তামা, তামার বর্ণ কেমন? তুঁতের মধ্যে কী থাকে? কপার থাকে, সিউ। তামার বর্ণ কেমন? তামার বর্ণ লালচে টাইপের। অর্থাৎ সন্ধিগত মৌলগুলির কেমন দেখতে হয়? রঙিন যৌগ, রঙিন প্রকৃতির হয়। তাহলে এদের প্রধান বৈশিষ্ট্য কি? রঙিন যৌগ তৈরি করে, রঙিন যৌগ তৈরি করে। দুই নম্বর, ধাতব প্রকৃতির হয়, ধাতু হয় এরা, ধাতব প্রকৃতির, ধাতব প্রকৃতির হয়। ধাতব প্রকৃতির হয় মানে কি? যেমন দেখো সন্ধিগত মৌলের মধ্যে কারা পড়ছে? লোহা পড়ছে, নিকেল পড়ছে, কপার পড়ছে, এগুলো সব কি? ধাতু। সোনা পড়ছে, রূপো পড়ছে, এগুলো সব কি? সন্ধিগত মৌল। যদি উদাহরণ জানতে চাই তোমরা বলবে এর মধ্যে যে কোনো একটি। ঠিক আছে, তাহলে চলো, এই হলো কি আমাদের শ্রেণী নম্বর ১, শ্রেণী নম্বর ২, শ্রেণী নম্বর ৩ থেকে ১২। এবার আমরা চলে আসছি কি ১৩ নম্বর শ্রেণীতে। আমরা ১৩ নম্বর শ্রেণীকে কি বলা হয় সেটা নিয়ে আলোচনা করব। ১৩ নম্বর শ্রেণী, দেখো ১৩ নম্বর শ্রেণীর কোনো আলাদা করে কোনো নাম নেই, একে বোরন পরিবার বলা হয়। ১৩ নম্বর শ্রেণী কি? বোরন পরিবার। ১৩ নম্বর শ্রেণী হলো কি? বোরন পরিবার, বোরন পরিবার মানে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং থ্যালিয়াম। ১৪ নম্বর শ্রেণী, ১৪ নম্বর শ্রেণীকে কি বলা হচ্ছে? ১৪ নম্বর শ্রেণীকে বলা হয় কার্বন পরিবার, কারণ ১৪ নম্বর শ্রেণীর শুরু থেকে আছে কার্বন আছে। তাহলে ১৪ নম্বর শ্রেণীকে কি বলা হয়? কার্বন পরিবার। এখানে কারা কারা আছে? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। ১৫ নম্বর শ্রেণী,
15 নম্বর শ্রেণীকে কি বলা হয়? 15 নম্বর শ্রেণীকে বলা হয় নিক্টোজেন্স মৌল বা নিক্টোজেন শ্রেণী। কেন বলা হয় সেটা আলোচনা করব। তাহলে 15 নম্বরকে কি বলা হয়? নিক্টোজেন শ্রেণী বা নাইট্রোজেন শ্রেণী, নাইট্রোজেন ঠিক আছে। কেন বলা হয়? কারণ দেখো নিক্রোজেন শব্দটা এসছে নিকোজেন্স থেকে, নিক্রোজেন শব্দটা কোথা থেকে এসছে? নিকোজেন্স থেকে ঠিক আছে। নিকোজেন্স, নিক্রোজেন শব্দটি এসছে কোথা থেকে? নিকোজেন্স থেকে। নিকোজেন্স শব্দের মানে হলো যে শ্বাসরোধক গ্যাস। নিকোজেন্স মানে কি? তাহলে শ্বাসরোধক গ্যাস, শ্বাসরোধক গ্যাস। অর্থাৎ এই 15 নম্বর শ্রেণীতে কারা কারা আছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিআই থেকে বিসমাথ। অর্থাৎ 15 নম্বর শ্রেণীতে কারা কারা আছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এর মধ্যে এই যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন হচ্ছে শ্বাসরোধক গ্যাস উৎপন্ন করে। যেমন নাইট্রোজেন কি উৎপন্ন করতে পারে? অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করতে পারে। অ্যামোনিয়া গ্যাস কি? শ্বাসরোধক গ্যাস। তাহলে নাইট্রোজেন কি শ্বাসরোধক গ্যাস তৈরি করছে, সেই জন্য এই শ্রেণীর মৌলগুলিকে কি বলা হয়? নিক্রোজেন শ্রেণী বা নাইট্রোজেন শ্রেণী। কি বললাম, বোঝা গেল? তাহলে এই 15 নম্বর শ্রেণীর নাইট্রোজেন মৌল কি করে? শ্বাসরোধক গ্যাস উৎপন্ন করে। তাই এই শ্রেণীর মৌলগুলিকে বলা হয় নিক্রোজেন মৌল বা শ্বাসরোধক গ্যাস মৌল বা নাইট্রোজেন শ্রেণী ঠিক আছে। তাহলে এটা গেল 15 নম্বর। এরপরে আমরা আলোচনা করব 16 নম্বর শ্রেণী। 16 নম্বর শ্রেণী, 16 নম্বর শ্রেণীকে বলা হয় চ্যালকোজেন মৌল, চ্যালকোজেন মৌল। চ্যালকোজেন শব্দের অর্থ কি? চ্যালকোজেন মৌল মানে হলো এখানে যে চ্যালকোজেনে কারা কারা আছে আগে বলি। চ্যালকোজেনের মধ্যে আছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এবং পোলোনিয়াম। দেখো তার মধ্যে যে অক্সিজেন আর সালফার আছে, এগুলো আকরিক হিসাবে, অক্সাইড এবং সালফাইড আর আকরিক হিসাবে মাটির তলায় পাওয়া যায়। সেই জন্য এই মৌলগুলিকে, 16 নম্বর মৌলগুলিকে কি বলা হয়? চ্যালকোজেন মৌল বলা হয়। চ্যালকোজেন মানে কি? যে আকরিক হিসাবে পাওয়া যায় যাদেরকে, তাদেরকে চ্যালকোজেন বলা হয়। সেই জন্য যেহেতু অক্সিজেন এবং সালফার আকরিক হিসাবে বেশিরভাগটা পাওয়া যায়, তাই এই শ্রেণীর মৌলগুলিকে বলা হয় কি? চ্যালকোজেন মৌল। পরীক্ষা প্রশ্ন কেমনভাবে পড়বে? পরীক্ষা জানতে চাইবে যে কোন মৌলটি চ্যালকোজেন মৌল বা চ্যালকোজেন মৌল নয়, বা বললো কোন মৌলটি নিক্রোজেন মৌল ঠিক আছে। তাহলে এগুলো তোমাকে মনে রাখতে হবে যে নিক্রোজেন মৌল নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, আর চ্যালকোজেন মৌল অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে ঠিক আছে। চলো তো এরপরে আমরা চলে যাবো 17 নম্বর শ্রেণীকে কি বলে সেটা দেখবো। শ্রেণীকে বলা হয় হ্যালোজেন মৌল। 17 নম্বর শ্রেণীর মৌলগুলিকে কি বলা হয়? হ্যালোজেন মৌল। হ্যালোজেন শব্দের অর্থ হলো সামুদ্রিক লবণ উৎপাদক। অর্থাৎ এই মৌলগুলি সামুদ্রিক লবণ উৎপন্ন করে। যেমন আমরা দেখবে খাই কি, বাড়িতে খাই কি, এনএসসিএল, মনে আছে সেই গান্ধীজির লবণ আন্দোলন ইতিহাসে তোমরা পড়েছো ঠিক আছে। সমুদ্রের ধারে লবণ তৈরি হতো, বোঝা গেল, মনে পড়ছে? তাহলে কি তৈরি হতো? খাদ্য লবণ। খাদ্য লবণের সঙ্গে কি? এনএসসিএল। তাহলে দেখো এই সিএল হলো হ্যালোজেন মৌল, কারণ সিএল খাদ্য লবণ তৈরি করছে, খাদ্য লবণ, লবণ উৎপাদক ঠিক আছে। সেটা খাদ্য লবণ ছাড়া অন্যান্য লবণও হতে পারে। তাহলে হ্যালোজেন কারা? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরকে আমরা কি বলি? হ্যালোজেন মৌল বলি। এদেরকে আমরা কি বলে থাকি? হ্যালোজেন মৌল বলে থাকি। তাহলে গ্রুপ নম্বর 17-তে কারা আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা প্রত্যেকে হ্যালোজেন। তারপরে চলো 18 নম্বর শ্রেণী। 18 নম্বর শ্রেণী, 18 নম্বর শ্রেণীকে বলা হয়, 18 নম্বর শ্রেণীকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস মৌল। এদেরকে কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস মৌল। তাহলে এদেরকে কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস মৌল ঠিক আছে। কারা কারা আছে এখানে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। কি বললাম, বোঝা গেল?
এদেরকে নিষ্ক্রিয় গ্যাস মৌল বলে কেন? কারণ এদের প্রত্যেকের বাইরে আটটি করে ইলেকট্রন আছে, তাই না? এদের প্রত্যেকের বাইরে কটা করে ইলেকট্রন আছে? আটটি করে ইলেকট্রন আছে। আর যাদের বাইরে আটটি করে ইলেকট্রন থাকে তারা রাসায়নিক বন্ধনে কি অংশগ্রহণ করে না। আর রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ না করলে কি হবে? সে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হবে। তাই গ্রুপ নম্বর আঠেরোর মৌল, আঠেরোতে যে মৌলগুলি থাকে তাদের প্রত্যেকের বাইরে আটটি করে ইলেকট্রন থাকে, তাই এদেরকে কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস মৌল। ঠিক আছে, বা এরা রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে না, তাই এদেরকে নিষ্ক্রিয় গ্যাস মৌল বলে। তাহলে যদি লিখতে হয় তাহলে এইভাবে লিখতে হবে যে গ্রুপ নম্বর আঠেরোর মৌলগুলির প্রত্যেকের বাইরে অষ্টকপূর্তি থাকে এবং হিলিয়ামের বাইরে দ্বৈত সূত্র দ্বৈতপূর্তি অর্থাৎ দুটো ইলেকট্রন থাকে, তাই এরা কোনো রকমভাবে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে চায় না। আর ইলেকট্রন গ্রহণ বা বর্জন না করলে রাসায়নিক বন্ধন হয় না, তাই রাসায়নিকভাবে প্রত্যেকে নিষ্ক্রিয়। ঠিক আছে, দেখো আমরা এবার কিছু ডেফিনেশন জেনে নেবো। দেখো ডেফিনেশনগুলো একটু লিখে নিয়েছি কারণ অনেক সময় লেগে যাবে, ভিডিওটা লেন্দি হবে, তোমাদেরও বিরক্ত লাগবে। ঠিক আছে, দেখো ইউরেনিয়ামোত্তর মৌল, ইউরেনিয়াম উত্তর, ইউরেনিয়াম উত্তর মানে এটা কি? ইউরেনিয়ামের উত্তর মানে পরবর্তী, বলে না উত্তর সুরী, উত্তর সুরী। সপ্তম পর্যায়ে, সপ্তম পর্যায়ে মানে তোমরা পজিশন এটা অলরেডি বইতে নিশ্চয়ই দেখবে, দেখবে সাত নম্বর পর্যায়ে, দেখবে উপর থেকে নিচে গুনে গুনে বাম, মানে দেখবে এটা নিশ্চয়ই একদম বাম দিকে থাকবে, মানে এখন আমার দেখলে ডান দিকে, কিন্তু এরকমভাবে যদি দেখো এই বাম দিকে দেখবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত করে বইয়ের পর্যায় সারণীতে সাত নম্বর বলে একটা পর্যায় রয়েছে। অবশ্যই এইটা ক্লাসটা দেখার সময় তোমার পর্যায় সারণী একটু খুলতে হবে। তাহলে দেখো সপ্তম পর্যায়ে ইউরেনিয়াম আছে, সপ্তম পর্যায়ে কোন মৌল আছে? ইউরেনিয়াম। সেই সপ্তম পর্যায়ের ইউরেনিয়াম মৌলের পরবর্তী মৌলগুলিকে কি বলা হয়? ইউরেনিয়ামোত্তর মৌল বলা হয়। ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলি যে কোনো মৌল ইউরেনিয়ামোত্তর মৌল। উদাহরণ চাইতে পারে নেপচুনিয়াম, প্লুটোনিয়াম দুটো লিখেছি, তোমরা আরও অন্যান্য লিখতে পারো। আদর্শ মৌল, দেখো আদর্শ মৌল কাকে বলা হয়? এক নম্বর এবং দুই নম্বর শ্রেণীতে যারা যারা আছে এবং ১৩ নম্বর থেকে শুরু করে ১৭ নম্বর শ্রেণী পর্যন্ত মৌলগুলিকে কি বলা হয়? আদর্শ মৌল বলা হয়। ঠিক আছে, তারপরে দেখো মুদ্রা ধাতু, আগের দিন বলেছি মুদ্রা ধাতু কি? আগের দিন বলেছি যে সিইউ এজি এইউ, সিইউ মানে কপার, এজি মানে সিলভার, এইউ মানে সোনা বা গোল্ড। ঠিক আছে, বিরল মৃত্তিকা মৌল, বিরল মৃত্তিকা মৌল কাদেরকে বলা হয়? ল্যান্থানামের পরবর্তী অর্থাৎ যে ল্যান্থানাম মৌল আছে দেখবে ষষ্ঠ পর্যায়ে আছে, ল্যান্থানামের পরবর্তী ১৪টি মৌল অর্থাৎ সিরিয়াম থেকে শুরু করে লুটেশিয়াম পর্যন্ত মৌলগুলিকে বিরল মৃত্তিকা মৌল বলে। দেখো বিরল মৃত্তিকা মানে কি? এদেরকে খুব একটা পাওয়া যায় না, বলে না বিরল, বিরল মানে কম, কম পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, এবার মনে হতে পারে স্যার এগুলো কী হবে, কী করে মনে রাখবে? এগুলো মুখস্থ করতে হবে, পরিষ্কার কথা। ঠিক আছে, এর বিশেষ কিন্তু কোনো লজিক নেই, তোকে মনে রাখতে হবে। ঠিক আছে, চলো এটা তুলে নাও। তো দেখো এবার আমরা আলোচনা করব হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলার কারণ। দেখো আগের দিন বলেছিলাম যে হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয়, বলেছিলাম পরে আলোচনা করব। তো দেখো আমরা হাইড্রোজেনকে কেন দুষ্টু মৌল বলছি। হাইড্রোজেনকে দেখো মনে করে দেখো এক নম্বর শ্রেণীতেও রাখা যায় বা ১৭ নম্বর শ্রেণীতেও রাখা যায়, অর্থাৎ যেখানে হ্যালোজেন মৌলগুলি আছে সেই হ্যালোজেন মৌলের বৈশিষ্ট্যের সঙ্গে কিছু মিল পাওয়া যায়, আবার ক্ষার ধাতুর বৈশিষ্ট্যের সঙ্গে কিছু মিল পাওয়া যায়। পরীক্ষার প্রশ্ন পড়বে যে হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলে কেন। দেখো হাইড্রোজেনকে কেন দুষ্টু মৌল বলে, দেখো এক নম্বর ক্ষার ধাতুর সঙ্গে কিছু সাদৃশ্য পাওয়া যায়। কেমন? বাইরের ক্ষার ধাতু মানে কি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের প্রত্যেকের বাইরে কটা করে ইলেকট্রন? একটি করে ইলেকট্রন। হাইড্রোজেনের বাইরে কটি ইলেকট্রন? একটি ইলেকট্রন। ক্ষার ধাতুর মতো তড়িৎ ধনাত্মক, দেখো ক্ষার ধাতুগুলি কি একটি করে ইলেকট্রন বর্জন করে এনএ প্লাস কে প্লাসে পরিণত হয়, এনএ প্লাস কে প্লাস এরকম। হাইড্রোজেনও সিমিলারলি এইচ প্লাস আয়নে পরিণত হয়, অর্থাৎ ক্ষার ধাতুর মতো তড়িৎ ধনাত্মক এবং একটি করে ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়ন তৈরি করে। তিন নম্বর পয়েন্ট, ক্ষার ধাতুগুলি বিজারক প্রকৃতির হয়। ঠিক আছে, ক্ষার ধাতুগুলিও বিজারক প্রকৃতির হয়, হাইড্রোজেনও বিজারক প্রকৃতির হয়। ক্ষার ধাতুর মতো হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে। দেখো ক্ষার ধাতুগুলি হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে, যেমন এনএসিএল হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে, কেসিএল ক্ষার ধাতুগুলি হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, একই রকমভাবে হাইড্রোজেনও কি দেখো হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে, এইচসিএল উৎপন্ন করে। তাহলে কি এটা হলো না যে হাইড্রোজেনের যা বৈশিষ্ট্য ক্ষার ধাতুগুলিরও তাই বৈশিষ্ট্য? ঠিক আছে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো মিল পাওয়া যাচ্ছে, তাই ক্ষার ধাতুর সঙ্গে আমরা হাইড্রোজেনকে রাখতে পারি। নেক্সট দেখো হ্যালোজেনের সঙ্গে সাথে সাদৃশ্য। দেখো হ্যালোজেন দ্বিপরমাণুক হয়, দ্বিপরমাণুক মানে কি?
Cl2, Br2, F2 এগুলো উৎপন্ন করে, অর্থাৎ দুটো করে হ্যালোজেন যুক্ত হয়ে একটি করে অণু তৈরি করতে পারে। একই রকম ভাবে হাইড্রোজেনও কি তৈরি করতে পারে, H2 দ্বিপরমাণু। তাহলে হাইড্রোজেনও দ্বিপরমাণু, হ্যালোজেনও দ্বিপরমাণু, এদের যোজ্যতা এক। হাইড্রোজেন অণুর যোজ্যতা এক, যোজ্যতা মানে কি হাইড্রোজেন এক বন্ধন করে, হ্যালোজেনও এক বন্ধন করে, তাহলে উভয়ের যোজ্যতা এক। হ্যালোজেনের মতো অধাতুর সাথে বিক্রিয়া যুক্ত হয়, হ্যালোজেনগুলো অধাতুর সঙ্গে যুক্ত হয়, আবার হাইড্রোজেনও অধাতুর সঙ্গে যুক্ত হয়, তাহলে দুজনের বৈশিষ্ট্য মিল পাওয়া যাচ্ছে। এই সকল বৈশিষ্ট্যের কারণে আমরা এটাও বলতে পারি যে হাইড্রোজেনকে 17 নম্বর শ্রেণীতে রাখা যেতে পারে, আবার হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতেও রাখা যেতে পারে। তাহলে এই কারণগুলোর ফলে আমরা হাইড্রোজেনকে কি বলছি, দুষ্টু মৌল বলছি। তাহলে চলো এগুলো তুলে নাও। তো দেখো পর্যায় সারণীর যে পর্যায়গুলো আছে, সেই পর্যায়গুলির মধ্যে অতি হর্ষ পর্যায় কোন পর্যায়কে বলে, প্রথম পর্যায়কে বলা হয়। প্রথম পর্যায়ে কটি মৌল থাকে, দুটি মৌল থাকে, হাইড্রোজেন এবং হিলিয়াম। অতি দীর্ঘ পর্যায়ে 6 নম্বর পর্যায় এবং 7 নম্বর পর্যায়কে বলা হয়, এবং এই প্রত্যেকটি পর্যায়ে কটি করে মৌল থাকে, এখানে 32টি করে মৌল থাকে। ঠিক আছে, এবার দেখো আধুনিক পর্যায় সারণী তো ওভারঅল ইনফরমেশন দেওয়া হয়ে গেল, এবং সব কিছুর পরে দেখা গেল আধুনিক পর্যায় সারণীতেও কিছু ত্রুটি আছে। কি ত্রুটি? একই সমস্যা, হাইড্রোজেনের সঠিক অবস্থানকে বলা যায় না। তাহলে যদি বলে আধুনিক পর্যায় সারণীর ত্রুটি কি, আধুনিক বা দীর্ঘ পর্যায় সারণীর ত্রুটি, পর্যায় সারণীর ত্রুটি কি ত্রুটি? 1 নম্বর আধুনিক পর্যায় সারণীর কি ত্রুটি, 1 নম্বর ত্রুটি হল হাইড্রোজেনের সঠিক অবস্থান নির্ণয় করা যায় না। 2 নম্বর আইসোটোপের অবস্থান বলা যায় না, আইসোটোপের সঠিক অবস্থান বলা সম্ভব হয়নি। 3 নম্বর এই আধুনিক পর্যায় সারণীতে নির্ণয় হয়েছিল আবার এক প্রকার ইলেকট্রন বিন্যাসের উপরে ভিত্তি করে। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস ক্ষারীয় মৃত্তিকা ধাতুর মতো হওয়ার সত্ত্বেও হিলিয়ামকে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর সঙ্গে না রেখে নিষ্ক্রিয় গ্যাসের সঙ্গে রাখা হয়েছিল। তাহলে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস ক্ষারীয় মৃত্তিকা ধাতুর মতো হলেও নিষ্ক্রিয় গ্যাসের গ্যাস মৌলের সাথে রাখা হয়েছিল, মৌলের সাথে রাখা হয়। ঠিক আছে, তাহলে এগুলি কি ছিল, এগুলি ছিল আধুনিক পর্যায় সারণীর কি ত্রুটি। চলো এইবার আমরা যেটা আলোচনা করব যে কোন একটা আধুনিক পর্যায় সারণী বা দীর্ঘ পর্যায় সারণীতে যদি কোনো মৌল থাকে, সেই মৌলগুলিকে আমরা দেখে কিভাবে বুঝবো যেটি কোন পর্যায়ে কোন শ্রেণীতে। কি বললাম, বোঝা গেল? তো দেখো তোমাদের এখানে কিন্তু ক্লাস 10-এ 20টি মৌল, অর্থাৎ হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত 20টি মৌলের কিন্তু পর্যায় বা শ্রেণী জানতে চাইতে পারে। এর বেশি তোমাদের না জানলেও হবে, যখন বড় হবে ক্লাস 11-এ উঠবে তখন যে কোনো মৌলের নির্ণয় করতে পারবে। তো চলো দেখে নিই এবার যে কিভাবে পর্যায় ও শ্রেণী নির্ণয় করা হয় এই মৌলগুলির। যে কোনো মৌলের মৌলের
পর্যায় ও শ্রেণী নির্ণয়। ঠিক আছে, দেখো পর্যায় ও শ্রেণী নির্ণয় করতে গেলে তোমাকে বেসিক কি জানতে হবে, একটি পরমাণু পারমাণবিক সংখ্যা তোমাকে আগে থেকেই জানতে হবে এবং তার ইলেকট্রন বিন্যাস করতে হবে, অর্থাৎ প্রথম কক্ষে কটা, দ্বিতীয় কক্ষে কটা, তৃতীয় কক্ষে কতগুলি আছে। তাহলে সূত্রটা কি, পর্যায় কি, কি করে বুঝবো পর্যায় কত, কি করে বুঝবো পর্যায় কত, দেখো কোন পরমাণুর মোট কক্ষপথের সংখ্যা, মোট কক্ষপথের সংখ্যা হলো পর্যায়। তাহলে কোন একটা পরমাণুর মোট যতগুলি কক্ষপথ থাকবে সেটাই তার পর্যায়, কক্ষপথের সংখ্যা হলো পর্যায়। শ্রেণী, শ্রেণী আমরা কি করে বুঝবো, যে কোন দীর্ঘ পর্যায়সারণীর কোন মৌলের পরমাণু কত নম্বর শ্রেণীতে আছে। শ্রেণী নির্ণয় দুটো নিয়ম, যাদের বাইরের কক্ষে, যাদের সর্ববহিস্থ কক্ষপথে এক বা দুইটি ইলেকট্রন আছে সেটি তাদের পর্যায়। উদাহরণ দিলে বোঝা যাবে পর্যায়, আর এক দুইয়ের বেশি থাকলে, দুইয়ের বেশি থাকলে দশ যোগ করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুইয়ের বেশি থাকলে দশ যোগ করতে হবে। কিরকম উদাহরণ নিলে ব্যাপারটা বোঝা যাবে, দেখো মনে করো সোডিয়াম, তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা তোমাকে জানতে হবে কত, এগারো। তাহলে এগারো মানে কি, প্রথম সোডিয়ামের এগারো মানে প্রথম কক্ষপথে কটা, দুটো ইলেকট্রন, তার পরে কক্ষপথে কটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তার পরে কটা, একটা। তাহলে মোট কক্ষপথ সোডিয়ামের কতগুলি, এক দুই তিন, এটা আমরা সোডিয়ামের জন্য করছি, তাহলে তিনটি কক্ষপথ। তাহলে সোডিয়ামের পর্যায় কত, পর্যায় হলো তিন। সর্বহিস্থ কক্ষপথে কটি ইলেকট্রন আছে, একটি, তাহলে শ্রেণী এক। মনে করো ক্লোরিন, ক্লোরিনের কত, সতেরো পারমাণবিক সংখ্যা। তাহলে ক্লোরিনের নিউক্লিয়াস প্রথম কক্ষে কটা, দুখানা ইলেকট্রন, তার পরে কক্ষে কটা, আটখানা ইলেকট্রন, তার পরে কক্ষে সাতটি ইলেকট্রন, এটা আমরা ইলেকট্রন সংখ্যা লিখেছি। মোট কক্ষপথ কতগুলি, এক দুই তিন, তিনটি কক্ষপথ। তাহলে ক্লোরিনের পর্যায় কি হবে, ক্লোরিনের পর্যায় হবে তিন। সর্বহিস্থ কক্ষপথে কটি ইলেকট্রন আছে, সাতটি, তিনের থেকে দুইয়ের থেকে বেশি, দুইয়ের বেশি থাকলে দশ যোগ করতে হবে, তাহলে সাতের সঙ্গে কত যোগ করব, দশ। তাহলে শ্রেণী কত, সতেরো। মনে করো ক্যালসিয়াম, ক্যালসিয়ামের প্রথম কক্ষপথে দুটো, তার পরে কক্ষপথে আটটা, তার পরে কক্ষপথে কত, আটটা, তার পরে কক্ষপথে দুটো, তাহলে মোট কতগুলি কক্ষপথ আছে, এক দুই তিন চার। তাহলে পর্যায় কত হবে, ক্যালসিয়ামের পর্যায় হবে চার। শ্রেণী কত হবে, দুই, কারণ সর্বহিস্থ কক্ষপথে কটি ইলেকট্রন আছে, দুটি ইলেকট্রন আছে, এগুলো ইলেকট্রনের সংখ্যা, আমি যদি আঁকতাম এইভাবে কক্ষপথ হতো ক্যালসিয়ামের। তাহলে সর্বহিস্থ কক্ষপথে কতগুলি ইলেকট্রন আছে, দুটি, তাহলে বলেই দিয়েছি যাদের সর্বহিস্থ কক্ষপথে একটি বা দুটি ইলেকট্রন আছে তাদের কি, তাদের পর্যায় সেই ইলেকট্রনের সংখ্যা, যাদের এক থাকলে এক নম্বর শ্রেণী, যাদের দুটি আছে তারা দুই নম্বর শ্রেণী। কিন্তু যদি তিন হয়ে যায় কারো সর্বহিস্থ কক্ষপথে ইলেকট্রন, তাহলে তার সঙ্গে আমরা কত যোগ করব, দশ আর তিনে কত, তেরো, তাহলে কত হয়ে গেল, তেরো নম্বর শ্রেণী। যেমন মনে করো নাইট্রোজেন, নাইট্রোজেন, নাইট্রোজেনে কত, দুই পাঁচ, নাইট্রোজেন সাত, তাহলে দুই কমা পাঁচ, তাহলে মোট কটা, কটা কক্ষপথ হবে, প্রথম কক্ষপথে দুটো, পরের কক্ষপথে পাঁচটা ইলেকট্রন, তাহলে মোট কক্ষপথ কটা, দুটি। তাহলে নাইট্রোজেন কত নম্বর পর্যায়ে, দুই নম্বর পর্যায়ে। সর্বহিস্থ কক্ষপথে কতগুলি ইলেকট্রন আছে, পাঁচটি, দুইয়ের বেশি, তাহলে দুইয়ের বেশি আছে মানে কত যোগ করবো, দশ যোগ করবো,
তাহলে নাইট্রোজেন কত নম্বর শ্রেণীতে আছে? 15 নম্বর শ্রেণীতে আছে। বোঝা গেল? তাহলে এই হলো বিষয়, আজকের এখানেই ক্লাস সমাপ্ত হচ্ছে। তোমরা এটা লিখে নাও, এই পয়েন্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এবং বাড়িতে চেষ্টা করবে 1 থেকে 20 পর্যন্ত সকল মৌলের, ঠিক আছে? এই হচ্ছে ক্লাস। এইবার নেক্সট ভিডিওতে আমরা কি আলোচনা করব, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এবং এখানেই পর্যায় সারণী সমাপ্ত হয়ে যাবে। আশা করি ক্লাসগুলো মন দিয়ে করলে নিশ্চিত তোমাদের কাজে লাগবে আগামী মাধ্যমিক পরীক্ষায়, এবং যারা সায়েন্স নিয়ে পরে পড়বে অবশ্যই তাদের কিন্তু ভীষণ কাজে লাগবে। তো চলো, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভালোভাবে পড়াশোনা করো। আর এই ইউটিউব চ্যানেল থেকে যারা এই ভিডিওগুলি দেখছে তাদেরকে থাকলো আমার পক্ষ থেকে অনেক অনেক লাইক। সবাইকে অসংখ্য ধন্যবাদ।